শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আজকে আমি আবার পরবর্তী ক্লাসে আসলাম। পরবর্তী ক্লাসে আজকেও সেট নিয়ে আসছি। দেখো এখানে উদ্দীপকে দেওয়া আছে এ সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স যেন এক্স এপসিলন এন এবং এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স সমান জিরো হয়। বি সমান এক্স যেন এক্স এপসিলন এন এবং এক্সের সংখ্যা মান টু থেকে বড় এবং সিক্স থেকে ছোটো হয়, অর্থাৎ এন কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা যা দুই থেকে বড় এবং ছয় থেকে ছোটো হবে। সির মান দেওয়া আছে টু ফোর সিক্স। এখন ক কি বলছে? এ সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। খ দেওয়া আছে প্রমাণ করো যে এ পূরক বি কাপ বি পূরক এ সমান এ কাপ বি পূরক এ কাপ বি প্রমাণ করতে হবে। গ কি দেওয়া আছে? পাওয়ার সেট বি নির্ণয় করো। দেখাও যে পাওয়ার সেট বি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এনকে সমর্থন করে। শিক্ষার্থীরা আজ এখন আমরা ক নাম্বার শুরু করি। দেওয়া আছে এ সমান এক্স যেন এক্স এপসিলন এন এবং এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স সমান জিরো। এক্স এপসিলন এন হলো এন স্বাভাবিক সংখ্যা, এন হলো স্বাভাবিক সংখ্যা, এটাকে বলা হয় বিলংস টু এপসিলন। এখন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স সমান জিরো। আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা পদ আছে, একটা দুইটা তিনটা, অর্থাৎ আমরা এক মিডল টার্ম করবো। মিডল টার্ম করার নিয়ম হলো আমরা মধ্যপদকে ভাঙব, মধ্যপদের সাথে যোগ বা বিয়োগ সম্পর্ক আর শেষ পদের সাথে গুণ সম্পর্ক। এখানে আমরা বা দিয়ে করতে হবে আমাদের এক্স স্কোয়ার এই মাইনাসে মাইনাস এ প্লাসে প্লাস সিক্স প্লাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস কত তিন দুগুণে ছয় এক্স মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ফাইভ তিন দুগুণে ছয় সমান জিরো। বা এখন আমরা কমন নিব, কমন নেওয়ার নিয়ম হলো জোড়া থেকে নিব। এখানে এক্স কমন নিলাম, থাকে একটা এক্স মাইনাস থ্রি থাকে এক্স এক্স কাটা মাইনাস টু কমন নিছি থাকে এই এক্স এই মাইনাসে প্লাসে মাইনাস তিন দুগুণে ছয় সমান জিরো। বা এক্স মাইনাস থ্রি থাকে দুইটার একটা নিলাম থাকে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু সমান জিরো হয় এক্স মাইনাস থ্রি সমান জিরো, সুতরাং এক্স সমান থ্রি অথবা এক্স মাইনাস টু সমান জিরো, সুতরাং এক্স সমান টু। তাহলে সুতরাং কী পাইলাম? এ সমান টু থ্রি। এটি হলো তালিকা, সবাই বুঝতে পারছ? এখন আমরা খতে কী বলছে? আমাদের খ বলছে যে প্রমাণ করো যে এ পূরক বি কাপ বামপক্ষ, বামপক্ষ এ পূরক বি কাপ বি পূরক এ, ডানপক্ষ এ কাপ বি পূরক এ কাপ বি নির্ণয় করো, মানে প্রমাণ করতে হবে। দেওয়া আছে এ সমান টু থ্রি হতে পাইছি, বি সমান বি সমান এক্স
जेनो एक्स एप्सिलॉन एन एवं टू थे के बड़ो छोटे छोटे एम संख्या समान थ्री फोर फाइव लेफ्ट हैंड साइड ए बियोग बी कप बी माइनस ए समान ए मान पाइस हलो टू थ्री রাইট বিমান থ্রি ফোর ফাইভ কাপ বিমান থ্রি ফোর ফাইভ টু থ্রি সমান এই মান থেকে এই মান বাদ যাবে অর্থাৎ থ্রি থ্রি মিস থ্রি বাদ থাকে টু কাপ এর উপাদান থেকে এই উপাদান বাদ যাবে অর্থাৎ টু থ্রি বাদ মিলছে থাকে ফোর ফাইভ সমান কাপে কাজ লো ইউনিয়ন অফ সেট মিলামিল সবার দিয়ে টু ফোর ফাইভ রাইট হ্যান্ড সাইড এ কাপ বি মাইনাস এ কাপ বি আমরা এটাকে পুরো বলতে পারি পুরোকে বলবো সমান এ কাপ বি মান এর মান টু থ্রি কাপ বির মান থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ পুরক এর মান টু থ্রি ক্যাপ বির মান থ্রি ফোর ফাইভ সমান এটার কাজ হলো মিলামিল টু থ্রি ফোর ফাইভ শুধু মিল এটার কাজ শুধু মিল থ্রি সমান আর পুরোকে কাজ হলো যেটা মিলবে এই উপাদান থেকে এই উপাদান বাদ যাবে অর্থাৎ থ্রি থ্রি মিলছে থ্রি বাদ থাকে টু ফোর ফাইভ এখন দেখো শিক্ষার্থীরা লেফট হ্যান্ড সাইড টু ফোর ফাইভ রাইট হ্যান্ড সাইড টু ফোর ফাইভ অর্থাৎ সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ আশা করি সবাই বুঝতে পারছো এখন আমরা গতে কী লাগছি দেখি পাওয়ার সেট বি নির্ণয় করো দেখাও যে পাওয়ার সেট বি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এনকে সমাধান করে শিক্ষার্থীরা আমরা জানি পাওয়ার সেটের সংখ্যা হলো যে একটা সেট থেকে যতগুলো সেটে ভাগ করা যায় তাই হলো পাওয়ার সেট পাওয়ার সেটের কাজ হলো আমরা শেষে বা প্রথমে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দেব উপসেটের সংজ্ঞা আর পাওয়ার সেটের সংজ্ঞা প্রায় সেম এখন আমরা দেখি দেওয়া আছে খবরটি বি সমান টু ফোর ফাইভ সুতরাং পাওয়ার সেট বি সমান আমাদের এটা দরকার নাই শ্রীমান পাওয়ার সেট বি সমান টু ফোর ফাইভ আমি সংখ্যাটা আগে বলছিলাম যে একটা সেট থেকে যতগুলো সেটে ভাগ করা যায় তাহলে এখানে টু ফোর ফাইভ বির মান এখন টু ফোর টু ফাইভ টু ফোর টু ফাইভ
2 5 4 5 4 5 এখন 2 4 5 শেষ অবশ্য সেকেন্ড ব্র্যাকেট এবং দুইটা ফাঁকা সেট এবং দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। রেকর্ডটা হলো 1 2 3 4 5 6 7 8। অবশ্যই আমরা তিনটা সংখ্যা থাকলে পাওয়ার সেটে আটটা সংখ্যা হবে। এখানে বি এর উপাদান সংখ্যা এন সমান 3 ধরে পাওয়ার সেট বি এর উপাদান সংখ্যা 8 সমান 2 কিউব 3 মান n 2 পাওয়ার n অর্থাৎ 2 পাওয়ার n কে সমর্থন করে। সুতরাং পাওয়ার সেট বি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে প্রমাণিত বা দেখানো হলো। শুট, শিক্ষার্থীরা সবাই বুঝতে পারছে আশা করি, যদি না বোঝে আমাকে অবশ্যই কমেন্ট করবে। এখন এই ধরনের অঙ্ক আরও বই আছে, তোমরা বই থেকে করে নেবে। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।